আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অল এডুকেশনাল টিপস বাংলা ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি এম রিহাল হোসেন তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে তো আজকে আপনাদের মাঝে কিছু কমেন্ট নিয়ে কমেন্ট নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যাই হোক আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে পারি নাই কারণ আমি কিছুটা কাজে ব্যস্ত থাকি তো আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যে কমেন্টগুলো আছে প্রত্যেকটা কমেন্টগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে বলছি যদি আপনি এই চ্যানেলটিতে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে নোটিফিকেশনটা আছে এটাকে অন করে দেবেন তো প্রথমে বলি দু একদিন আগে আপনাদের আউটপাস নিয়ে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওটা অনেকেই দেখছেন এবং অনেকে আপনারা কমেন্ট করছেন ফোন করছেন বিশেষ করে খাদ্যামা বোনেরা যারা বাসাতে কাজ করতেছেন খাদ্যাম্মা বোনেরা এবং আমেল মঞ্জিল নিয়ে আমি একটা কথা বলছিলাম যে যারা খাদ্যাম্মা আছেন বা আমেল মঞ্জিল আছেন তারাও এর আওতায় আসেন আসলে আমি তাদের সাথে কথা বলছি এবং আমি কিছু ইনফরমেশন নিচ্ছি আরেক জায়গা থেকে সেটা হচ্ছে যারা আমের আমেল মঞ্জিল আর একটা হচ্ছে খাদ্যামা আপনারা আসলে এই আউটপাসের আয়তা আওতায় দিন না অর্থাৎ আপনারা আউটপাস পাবেন না কিন্তু আপনাদের এটা নিয়ে মানে দুঃখের কোনো কারণ হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনাদের আউটপাসটা ইনশাল্লাহ এই দু হাজার বিশ সালের বেশি দিন না মেবি মাস খানিক বা দুই মাসের আপনারা ইনশাল্লাহ পাবেন যারা আছেন এবং আমিন মঞ্জিল যারা আছেন তারাও আউটপাসের হবেন কিন্তু এখন না দু এক মাসের ভিতরে হয়তো এই জিনিসটা আসতে পারে তো এটা হচ্ছে প্রথম আপনাদের অনেকে ফোন করে বলছেন তাই যার কারণে এটা প্রথম দিলাম সোহেল রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি আমাকে বলছেন ভাই খাদামা আমেল মঞ্জিলের আওতা নাই আসলে আপনার কথাটা সত্য কারণ খাদামা আর আমেল মঞ্জিল এখনও আওতাভুক্ত হয় নাই কিন্তু কথা ছিল যাই হোক আপনারা দুই এক মাসের ভিতরেই আপনারা ইনশাআল্লাহ আওতাদিন হবেন আর আপনাদের জন্য আউটপাস নিয়ে ইনশাল্লাহ আরেকটা ভিডিও করব যদি আমেল মঞ্জিল অথবা খাদামা নিয়ে কোনো আউটপাস হয় বা তারা আওতাদিন হয় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ শহিল ভাই আপনাকে তো এখন আরেক ভাই প্রশ্ন করছেন যেটা হচ্ছে মরিয়ম রায়হান আপু মনে হয় ভাই আসলে মেয়াদ কতদিন দিন যে আউটপাসের মেবি আমার জানা মতে সামনের মাসের দশ তারিখ ঠিক আছে বেশি দিন নাই অল্প কিছু দিন তারপরও আপনাদের যে স্ক্রিনের নাম্বারগুলো দিছি আমি এর আগের ভিডিওতে বাসি তাদের সাথে আপনি যোগাযোগ করলে তাহলে আপনি পুরা ডিটেলস জানতে পারবেন যে আসলে আপনার লাস্ট ডেটটা কবে আউটপাশের সেটা আপনি জানতে পারবেন ভাই আপনার প্লিজ একটু ফোন করেন ফোন করে আপনারা একটু দেখেন হ্যাঁ কতদিন মেয়াদ আচ্ছা ভাই আপনার উত্তরটা আপনি পাইছেন তারপর আরেকবার ফোন বাই বলবো না বোন বলবো মনে হচ্ছে ভালোবাসা শুধু তোমার জন্য আইডি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার নামে কোনো মামলা নাই বা কোনো হরুপ নাই আকামার মেয়াদও আছে আমি এই কাফেলা হতে পারবো কিনা প্লিজ জানাবেন অফকোর্স আপনি কাফেলা হতে পারবেন যদি আপনার কফিল আপনাকে অনুমতি দেয় যদি আপনার কফিল আপনাকে কাফেল হওয়ার অনুমতি না দেয় তাহলে আপনি ভাই কাফেলা হতে পারবেন না কারণ কপিল সারা যদি আপনি কাফেলা হতে যান তাহলে আপনার অনেক টাকা লাগবে সো আপনি ওইটাতে না যাও আপনার জন্য ভালো যদি আপনার কপিল আপনাকে কাফেলা দেয় তাহলে আপনি কপিল সাথে কন্ট্যাক্ট করে কাফেলা হন এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুড একটা ডিসিশন ঠিক আছে যদি আপনার কপিল কপিল আপনাকে করে দেয় এটা আপনার জন্য ভালো হবে আদারওয়াইজ না যাওয়াটা অনেক ভালো এমনি শামিম আলম ভাই আমের মঞ্জিল পেশার মানুষ কি এই সুযোগ পাবে ভাই আপনার প্রশ্নটা একটু আগেই আমি অ্যান্সারটা দিয়ে দিছি আমিন মঞ্জিল আর হচ্ছে খাদ্দামা আপনারা এখন আওতাদিন হন নাই আপনাদের ইনশাল্লাহ দু হাজার বিশের পরেই আওতাদিন হওয়ার সম্ভাবনা আছে এবং এটা আউটপাস যাওয়ার মানে কথাবার্তা চলতেছে ঠিক আছে জিয়া কুয়েত প্রবাসী জিয়া হ্যাঁ জিয়া কুয়েত প্রবাসী এক কুয়েত থেকে এক ভাই বলতেছেন ভাই আপনার ডিরেকশন অনুযায়ী চেষ্টা করলাম কিন্তু ওপেন হয় না কুয়েতের জন্য কি আলাদা কোনো किस तो है कि ना पाइब দেখেন আপনি আকামা চেক করার জন্য আসলে আপনি কুয়েতের আকামা চেক করতে চাচ্ছেন নাকি সৌদি আরবের আকামা ভাই এখানে আমি আপনার কথাগুলো বুঝতে পারছি না যদি আপনি সৌদি আরবের আকামা চেক করতে চান আর যদি ওপেন না হয় তাহলে যে সাইটটা আপনাকে দিছি এই সাইটটা অলরেডি অফ করে দেওয়া হয়েছে আপনি অ্যাপসের অ্যাকাউন্ট খোলেন অ্যাপসের অ্যাকাউন্ট দিয়ে করেন আর যদি কুয়েতের আপনি যদি কুয়েত প্রবাসী হন আর কুয়েতের আকামা কিভাবে চেক করতে হয় সেটা যদি না জানেন প্লিজ কমেন্ট করেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কুয়েতের আকামা কিভাবে আপনি চেক করবেন সেটা নিয়ে আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দেব ঠিক আছে ফয়সাল আহমেদ ভাই এই সিস্টেমে গেলে কি আবার আসা যাবে কিনা মানে উনি বলতে চাইতেছে উনি যদি দরা দিয়ে বা আউটপাস নিয়ে যদি বাড়িতে চলে যায় অর্থাৎ বাংলাদেশে চলে আসে তাহলে সে অন্য কোনো বিষয় নিয়ে সে আবার আসতে পারবে কিনা না ভাই আপনি আসতে পারবেন না একেবারেই আসতে পারবেন না কারণ দুই হাজার জানুয়ারি থেকে অর্থাৎ বিশের পর থেকে একটি আইন কার্যকর হবে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে যারা আউটপাস পাস অথবা অবৈধ বা তাদের মামলা আছে এরকম ভাবে যারা পুলিশ দিয়ে দরা খেয়ে যাবে বাংলাদেশে তারা আর কখনোই আসতে পারবে না সৌদি আরবে এতটুকু আপনারা অন্তত নিশ্চিত থাকেন এটা কার্যকর হবে ঠিক আছে আর না হলে তো আপনাদের জন্যই ভালো এটা নিয়ে কথা হচ্ছে কার্যকর হওয়ার সম্ভাবনাটাই নাইনটি নাইন এমডি ইসমাইল আলী বলতেছেন ভাই আমি বাই রোডে আইছি এখন আমি দেশে যাব কিভাবে জানাবেন হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি বাই রোডে আছেন অর্থাৎ আপনি আসে আসেন বা যেভাবে আছেন অবৈধ সিস্টেমে আসছেন এখন আপনি কিভাবে বাড়িতে যাবেন এখন আপনার হাতে আমি দেখতেছি যে আসলে আপনার তো কোনো আগামাও নাই কোনো পাসপোর্ট পাসপোর্টও নাই মেবি যেহেতু আপনি বাই রোডে আসেন এবং আকামাতো নাই তো এখন এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি পুলিশের কাছে ধরা দেন যদি পুলিশ আপনাকে পাঠিয়ে দেয় আপনার জন্য খুব বেটার হবে আর যদি একটা আর এইভাবে যদি না আসতে পারেন তাহলে কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছি ওই ভিডিওটা দেখেন তারা আপনার এই ধরনের লোকগুলোকে তারা দেশে পাঠায় তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আসতে পারবেন আর আমার নাম্বার তো আসি আপনাদেরকে স্ক্রিনে আমি সবসময় দিয়ে রাখি যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে একটা ফোন দিবেন আমি চেষ্টা করব হেল্প করার জন্য এতটুকু অন্তত আশা দিচ্ছি আপনাদেরকে সোহেল রানা ভাই বলতেছেন ভাইয়া আক আমার স্ট্যাটাস লগ এখন কি কাপেলা হওয়া যাবে না ভাই আপনি লগ ইন হোক আর গ্রিন হোক আপনি হতে পারবেন না লগ ইন মানে কি আপনার লাইসেন্স ওকে আছে লাইসেন্সে কোনো প্রবলেম নাই যদি আপনার আক আমার স্ট্যাটাস ইয়েলো অথবা রেড হয় রেড হলে সবচেয়ে ভালো ইয়েলো হলো চলে বাট সবাই হতে পারে না আপনার অনেক টাকা পয়সা লাগে আর কি মোটামুটি দশ পনেরো হাজার রিয়ালের মতো লাগে আপনার এভাবে হতে গেলে আর যদি আপনার রেড হয় তাহলে আপনার বিশ টাকা লাগে না অল্প টাকার ভিতরে আপনি হতে পারবেন কিন্তু আপনি পারবেন না ঠিক আছে কাফেলা হতে এমনি আনুসুর রহমান আরিফ ভাই বলতেছে আবার আসতে পারবে কিনা দেখেন আমি আপনার এই অ্যান্সারটা আগে দিয়ে দিছি যদি আপনি দরা দিয়ে যান তাহলে বা উঠপস্ট দিয়ে যান তাহলে আপনি আবার আসতে পারবেন না আপনাকে আর আসার অনুমতি দেওয়া হবে না এটা নিয়ে কথাবার্তা যদি এটা পাশ হয় তাহলে আপনি আর আসতে পারবেন না আর যদি এটা পাশ না হয় তাহলে আপনি তিন বছরের জন্য আর আসতে পারবেন তিন বছর পর চাইলে আবার আসতে পারবেন ঠিক আছে তিন বছরের জন্য আপনার ব্যান করা থাকবে আপনি তিন বছরের ভিতরে আসতে পারবেন না যদি কার্যকরটা হয়ে যায় তাহলে আপনি আর আসতে পারবেন না টোটালি আরেক ভাই বলছেন আহ ওনার নাম হচ্ছে তো ফজ্জল ইসলাম ভাই আমি ছুটিতে যাব আকামায় টাকা ডালসে কিনা কিভাবে চেক করব একটা ভিডিও বানান অবশ্যই আপনারা করেন আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব সেটা হচ্ছে কিভাবে আপনার টাকা ডালসে কিনা আপনি কিভাবে চেক করবেন ঠিক আছে এটা নিয়ে আপনাদেরকে ডিটেইলস ভিডিও দেব শরীফ উদ্দিন জুবাইদ হুপ লাগছে কিনা সেটা কিভাবে কনফার্ম হবো ভাই জানাবেন আমি আপনার চ্যানেলে নেব হুরুপটা কত দিনের হয়ে থাকে আসলে হুরুপ কোনো কত দিনের না আপনার হুরুপটা অনেক দিন যা যত দিন আপনার কবিল না তুলবে তত দিন আর আপনার হুরুপটা কিভাবে কনফার্ম হয়েছে আপনি আকামা দিয়ে আপনার হুরুপটা চেক করতে পারবেন তো আপনার যাদের অ্যাবাসর অ্যাবাসর অ্যাকাউন্ট আছে বা অ্যাপস এখন আপনারা যাই বলেন সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা হুরুপ চেক করতে পারবেন ঠিক আছে আর আপনাদের মাঝে আরেকটি বিরো আসবে এই দুই এক দিনের ভিতরে সেটা হচ্ছে আপনাদের কোফিল যদি আপনাকে হুরুপ দেয় বিষয়ে ঠিক আছে অল টুগেদার উনি কমেন্ট করছেন বাই একটা কামা দিয়ে কয়টি সিম নেওয়া যায় সর্বোচ্চ একটা কামা দিয়ে মেবি এখন আপনি দুই থেকে তিনটা নিতে পারবেন মেবি দুই থেকে তিনটা এটা ছিল আগের এখন বর্তমানে যদি কোনো আইন করা হয় সিম কার্ডে নিতে পারবেন সেটা আমার জানা নাই কিন্তু আমার জানা মতে দুইটা আপনি সিম নিতে পারবেন দুইটা বেশি নিতে পারবেন না হইতে পারে চেঞ্জ কিন্তু এক নিতে পারবেন না মায়াজাল কমেন্ট করছেন এনসিবি তে কিভাবে এটা হচ্ছে অ্যাপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন অর্থাৎ আপনি অ্যাপসের অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করবেন আপনাদেরকে দেখাইছি এটিএম কার্ড দিয়ে তো আমি আরেকটা ভিডিও করব এনসিবি এনসিবি যে কাটা আছে হ্যাঁ ব্যাংক রিয়াদ এনসিবি এই এনসিবি দিয়ে কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন সেটা আপনাদেরকে একটি ভিডিও দেব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে এমডি মোরফ আমার একামায় হুরুফ মারে না কিভাবে আমি দেশে আসব দেখেন আপনার একামায় হুরুফ মারে না হুরুপ না মারলেই তো ভালো তাই না তো আপনি কাজ করেন পুলিশের কাছে ধরা দেন তাহলে হয়তো সে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আর যদি এভাবে না আসতে পারেন তাইলে এই যে এখন দেখেন আউট কাজে লাগান আর কিভাবে আপনারা আউট পাসে কি কি লাগবে কোথায় যাবেন বিস্তারিত কিন্তু আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আপনাদের এই ভিডিওটির লিঙ্ক অথবা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখেন তাইলে আপনি কনফার্ম হবেন যে কি কি লাগবে আপনার আরফান ভাই বলতেছেন ভাই আমি যদি সৈদারব ট্যাক্সি কিনে তারপর চালাইতে চাই তাহলে আমাকে বাংলাদেশে বাংলাদেশ থেকে কিভাবে আসতে হবে ফ্রি বিষয় নাকি অন্য কোনো বিষয়ে একটু বলবেন প্লিজ আরফান ভাই আমার কোশ্চেন কোয়েশ্চেন সেটা হচ্ছে যে উনি সৈদারফ আসতে চাচ্ছেন এবং সে ট্যাক্সি অর্থাৎ ড্রাইভিং করতে চাইছেন সে জন্য সে ফ্রি ভি আসবে নাকি মালিকানা বিষয় আসবে নাকি কোম্পানিতে আসবে দেখেন আপনি যদি ট্যাক্সি চালান তাহলে সবচেয়ে আপনার জন্য ভালোই হবে আপনি ফ্রি ভিসা আর ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা কিন্তু ভিসা নাই তারপরও এই ভিসাটা কিভাবে আপনারা ফ্রি ভিসা বলেন আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে যেখান থেকে আসেন না কেন কোন কপিল থাকে আমাদের অবশ্যই কপিল থাকে যে সেই কপিলের আন্ডারে আমরা আসি ওই কপিল যদি আপনাকে বাইরে ছেড়ে দেয় কাগজপত্র দিয়ে দেয় যাও তুমি ওখানে কাজ করো তুমি যা মানছো তাই করো আমাকে প্রতি মাসে তিনশো রিয়াল তুমি ফায়দা দিবা তিন চুরিয়ার ফাইতে দিবা বা দু সুরিয়াল দিবা বা পাঁচ সুরিয়াল দিবা আঁকামা খরচ তোমার সেটাকে আমরা বলি ফ্রি বিষা আসলে ফ্রি কোনো বিষা নাই সবগুলাই হচ্ছে আপনার মালিকানা বা কোম্পানি বিষা সেগুলো হচ্ছে আপনার কোনো একটা কবিলের আন্ডারে থাকতে হয় ওই কপিল যদি আপনাকে বাইরে ছেড়ে দেয় কাজ করার অনুমতি দেয় সেটা হচ্ছে ফ্রি বিষা ঠিক আছে তো আপনি ওই ধরনের বিষাতে আসেন তাইলে আপনি বাইরে ট্যাক্সি চালাতে পারবেন কিন্তু এখন মোটামুটি অনেক টাফ কারণ অনেক ঝামেলা আসলে আপনি যে যার কবিলে ওই তার যে কাজের জন্য আসেন ওই কাজই করতে হবে আদারওয়াইজ অন্য কাজে যদি ধরা পড়েন তাহলে আপনি যারা যাকে যার কোপিলের রান্ডার আসবেন বা যে বাণ্ডার আসবেন তার যে দিবে একটা পেশা থাকবে ওই আপনি অবশ্যই চালান তাহলে কি আপনার পেশাটা চেঞ্জ হলো না তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন আর আসার পরে যদি আপনি ট্যাক্সি চালাইতে চান তাহলে আপনি কাজ করবেন আপনি যে ভিসা পেশাটা আসবেন পেশাটা একটু চেঞ্জ করবেন কোফিল দিয়ে পেশাটা আপনার ড্রাইভিং পেশাতে নিয়ে যাবেন তাহলে আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এভাবে গিয়ে আপনি চালালে হয়তো প্রবলেম পড়তে পারেন এটা আমার জানা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করবেন কথা আপনাদের যে আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন না দেখেন আপনাদের যে কমেন্ট আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই কিন্তু আমি দেই কিন্তু একটু টাইম নেয় অনেকে আমাকে ফোন করেন আপনাদেরকে সবাইকে আমি চেষ্টা করি যতটুকু আমার সাধ্য আপনাদেরকে হেল্প করার জন্য ঠিক আছে অনেকে যারা ফোন দেন দেখেন আমি প্রত্যেকের ফোন কিন্তু রিসিভ করি এমন কেউ বলতে পারবেন আর ভাই আপনি ফোনই রিসিভ করেন না দেখেন আপনারা এই মুহূর্তে মেসেজ করেন আপনাদের রিপ্লাই দিই আপনারা ফোন করেন ফোনে আপনাদেরকে সাথে কথা বলি যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে চলাফেরা করবেন আর বুঝিস চলাফেরা করবেন আপনাদের জন্য দোয়া রইলো তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন